Assalamualaikum everyone. Kamon achen apnara shobai. Ami Parshi. Amar sathe ache Zaman ar Parshin. Amra ajke ashchi amader bashar shamner jaygata ektu hakte. Mani ei jaygata ami ageo bosi je amra notun ashchi to beshi explore kora hoy nai. To ekhane ami Google map e dekhlam je ekhane ekta garden ache. To oi garden tate jacchi dekhi kemon garden ta. Ekhane extreme thanda ajke. To amar chokh diye pani porteche. Ami bhalo kore kotha bolte parteche na. To ar kotha na bore cholen jai garden ta dekhe ashi. Seriously? এবং সে বাগবাল লোকের নাম রাকিবুল ইসলাম তা সুন্দর না তো কই সুন্দর আমি তো কিচ্ছু দেখতে পাই না কেন হ্যাঁ একে তো চোখে পানি তার মধ্যে আবার আমি শুধু ডালপালাই দেখতাছি সুন্দর যে তো কিছু হলো 1 একই আমারটা বাড়বে একটু টাইম দাও আমারটা আগে 0.75 ছিল বাড়ছে না এই যে তোমাকে বলছিলাম না এখানেই Natural reserve. Okay, where is the playground, Asha? Hey, I'm at the playground. Hey, Jatchi. To have to have আচ্ছা আমরা এখন গার্ডেনটার ভিতরেই আছি তো গার্ডেনটাতে যখন আমি ঢুকছি তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি কারণ এখনো পুরোপুরি পাতা আসলে এই গার্ডেনে গাছগুলাতে আসে নাই তো বেশিরভাগ গাছগুলাই আমার কাছে মরা মরা লাগছে এই যে শুধু এই জায়গাটা এখানে মানে দুই পাশ দিয়ে গাছ এবং এই গাছগুলোতে খুব সুন্দর পাতা আছে এই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে যে একটু ছবি টবি তোলার জন্য বা একটু হাঁটার জন্য সুন্দর ঠিক আছে তো চলেন আমরা আমি ওই মাথা পর্যন্ত গেছিলাম ভাবছিলাম কোনো ভিউ পাবো কিন্তু আসলে তেমন কিছু নাই ওখানে একটা রাস্তাই আছে তো দেখা যাক আরো মানে আরো সামনে গিয়ে দেখি যে আরো কোনো ভালো জায়গা পাই কিনা দেখানোর মতো
আমরা এই যে এই যে গার্ডেন এর ফ্লাওয়ার এই ভাবে আমরা পার্কে যাচ্ছি ইয়েস আমরা পার্কে যাচ্ছি আর আমরা কি আমরা আমরা পার্ক থেকে প্লেগ্রাউন্ডেও যাব পার্কে থেকে প্লেগ্রাউন্ডে যাব তারপরে অনেকক্ষণ প্লেইং করব অনেকক্ষণ প্লে করব ওকে সার্কেল হয়ে ওদিক দিয়ে বের হয়ে যেতে হবে চলো তাহলে এদিকে এদিক দিয়ে বের হওয়া যায় এখন যে জায়গাটায় আছি এই জায়গা একটা ছোট্ট একটা পন্ডের মতো এবং এই জায়গাটাতে হাঁসও আছে আর আমার হলো জায়গাটা খুব শান্তি শান্তি লাগতেছে তো আমি এখানে একটু কিছুক্ষণ বসবো পাঁচ দিন হচ্ছে ওর একটা আন্টির সাথে প্লেইং করতেছে সো আমি একটু এই যে আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি হচ্ছে অনেকটা দূরে আছি জামান হচ্ছে পন্ডের ওই পারে তো যাই হোক জায়গাটা হচ্ছে খুবই নিরিবিলি আমার কাছে মনে হইতেছে এখানে আমি যদি কয়েকটা ঘন্টা বসে থাকতে পারতাম তাহলে মনে হয় আমার খুব ভালো লাগতো কারণ এই জায়গাটা কি আমার কাছে মনে হইতেছে যে খুবই ন্যাচারাল একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে পুরো জায়গাটা আর হচ্ছে আমার তো আমি আগেই অনেকবার বলছি যে ন্যাচারাল এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগে সো আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো তারপরে আমি হয়তো ওই দিকে যাবো ওই জায়গাটা দেখা যাচ্ছে কি না জানি না হ্যালো আবার এখানে চলে এখন হলো গিয়ে জামান আমার কাছে চলে আসছে এতক্ষণ অনেক দূরে ছিল তো যাই হোক আমার নিরিবিলি মানে একাকিত্ব সময় এখন আর নাই সে হলো আমার কাছে চলে আসছে তো এখানে বসে ভাবতেছিলাম যে আমার কী কী পেন্ডিং কাজ আছে ওটার মধ্যে একটা হচ্ছে আমার বাবুর জন্য ঈদের ড্রেস অর্ডার দিতে হবে তারপর তার হলো গিয়ে আরও কিছু জিনিসপত্র সে আমার কাছে চাইছে ওগুলোও আমি অর্ডার দিব তো কোথা থেকে দিব ওইটা ভাবতেছি ভাবলাম যে এইখানে হচ্ছে আমার কাছে লাগে যে সুইডেনের যে মানে ফিজিক্যাল স্টোরগুলো আছে ওগুলোর থেকে অনলাইন স্টোরগুলোতেই বেশি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তো এইবার আমি ভাবতেছি শিন থেকেই ওকে দিব সে কালকে রাতে আমাকে একটা ড্রেস দেখাইছে সেই ড্রেসটা হচ্ছে তার নাকি অনেক পছন্দ হয়েছে ওটার সাথে আবার ম্যাচিং করে মানে স্যান্ডেলও সে দেখাইছে তো আমি ভাবতেছি যে বাসায় গিয়ে ওই জিনিসগুলো অর্ডার দিয়ে দিব তো আমি ওই জিনিসগুলো যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো যে কীরকম কোয়ালিটি আর হচ্ছে আমার মেয়ে কীরকম লাইক করলো এইগুলো দেখাবো ইনশাল্লাহ তো এখন তো আসলে রোজা আমি জানি না এই ভিডিওটা যখন পোস্ট করব তখন রোজা থাকবে কি না কারণ আমি বুঝিনি তো যে ফিল্ম করা আগে হয়ে যায় এডিট করতে করতে একটু দেরি হয়ে যায় আচ্ছা যাই হোক তো শিন থেকে আমি আগেও একটু কিনছিলাম তো তখন কোয়ালিটি ভালোই ছিল আমি আসলে একটা ফাউন্ডেশন কিনছিলাম তখন ভালোই লাগছিলো তো এখন আমি জানি না যে কেমন মানে ড্রেসের কোয়ালিটি কেমন হবে তো এইবার দেখি একটা এক্সপেরিমেন্ট করে সে হচ্ছে গিয়ে এখন অন্য দূরে আছে তো আমরা একটু পরেই ওর কাছে যাব অনেকক্ষণ মনে হয়ে গেছে টাইম সে আমাকে খুঁজতে পারে তো চলেন ওর কাছে যাওয়া যাক তো আমি এখন যে জায়গাটাতে আসি জায়গাটা এত শান্তি মানে এত শান্তি শান্তি একটা জায়গা এই জায়গাটাতে আমি জানি না মানে ক্যামেরা লেন্সে দেখা যাইতেছে কি না এই যে পুরো জায়গাটা আমার সামনের যে জায়গাটা এই জায়গাটাতে অটামে মানে গাছের পাতাগুলা এত সুন্দর একটা মানে রূপ ধারণ করে এবং এই পুরো লেকটা মানে আসে না যে অনেক সময় আমরা ছবিতে আঁকি আমার কাছে মনে হয় যে অটামে এই জায়গাটা এরকম হয় কারণ আমি একটা ছবি দেখছিলাম আমি জানি না অটামে আমি এই জায়গাটা ফিল্ম করতে পারবো কি না কিন্তু এখনও মানে উইন্টারেও জায়গাটা আসলে খুবই সুন্দর লাগতেছে আমি বুঝতে পারতেছি না যে মানে ক্যামেরা লেন্স জায়গাটার সৌন্দর্যটা ধরে মানে আসলে প্রকাশ করতে পারতেছে কি না কিন্তু আমার আমার কাছে খুব ভালো লাগতেছে একদম খুব শান্তি শান্তি একটা জায়গা এবং আমরা ঠিক ছোটোবেলায় যেভাবে ছবিতে আঁকতাম না যে সুন্দর একটা সিনারি যেরকম হয় একদম পারফেক্ট
সময় এখানে স্পেন্ড করে ফেলছি আসলে, যেহেতু এখন রোজার টাইম, সকালের দিকটাতে আমরা একটু মানে আজকে হচ্ছে সানডে, সকালের দিকটাতে আমরা ভাবছিলাম যে 1-1.5 ঘন্টা এই গার্ডেনটাতে ঘুরে চলে যাব, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে। বাসায় গিয়ে এখন ইফতারিও বানাইতে হবে, তো আমি আর ভিডিওটা লম্বা করব না, এখানে শেষ করে দিতেছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।